আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় সাথে তাপ ও শব্দের বেগ এর মধ্যে সম্পর্ক এবং প্রতিধ্বনি সম্পর্কিত একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো দেখে নিই আজকে আমার ক্লাস নম্বর কত। আজকে আমার ক্লাস নম্বর হচ্ছে 31। আমার নাম, আমার ফেসবুক আইডি দেওয়া আছে এবং আমার মোবাইল নম্বর দেওয়া আছে, কারো কোনো যদি সমস্যা হয়ে থাকে বুঝতে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা দেখে নিই যে আজকে সৃজনশীলটা আমাদের কী বিষয় এবং কী আছে। এখন এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে একটা মাধ্যম আছে যেটা হচ্ছে কি বায়ু মাধ্যম। এখানে এ একটা বিন্দু বা এ অবস্থানে একটা লোক আছে বা একটি ব্যক্তি আছে, যে ব্যক্তি শব্দ উৎপন্ন করছে। এখান থেকে 18 মিটার দূরে একটা প্রতিফলক আছে। এখানে যে শব্দ উৎপন্ন হচ্ছে, এই শব্দ যে শুধু এই দিকেই যাবে তা না, চারিদিকে কী হবে সমানভাবে যাবে। কিন্তু এই দিকে আমরা একটা প্রতিফলক দিয়ে বোঝাচ্ছি যে এখান থেকে শব্দ উৎপন্ন হলে এই শব্দ 18 মিটার দূরে একটা প্রতিফলকে বাধা পেয়ে শব্দ আবার পুনরায় এই ব্যক্তির কাছে আসবে কি না। শব্দ যদি 18 মিটার দূরে প্রতিফলকে বাধা পেয়ে পুনরায় এ মাধ্যমে বা এ বস্তুর বিন্দুতে আসে বা এই ব্যক্তির কাছে আসে, তাহলে এই ব্যক্তি একটা কি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। এবং এখানে বলা হচ্ছে এই অবস্থানে এক ব্যক্তি শব্দ উৎপন্ন করলো এবং ওই দিন বায়ুতে শব্দের বেগ ছিল 357 মিটার পার সেকেন্ড। ইনি যেদিন শব্দ উৎপন্ন করে সেদিন বায়ুতে শব্দের বেগ ছিল হচ্ছে 357 মিটার পার সেকেন্ড। তাহলে এই সৃজনশীল থেকে আমরা কী কী প্রশ্ন করছি এটা একটু দেখে নেই। তবে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নটা অবশ্যই উদ্দীপক থেকে, উদ্দীপকের সাথে মিল থাকতেও পারে নাও পারে, যে কোনো জায়গা থেকে ক এবং খ নম্বর প্রশ্নটা তোমাদের দিতে পারে। তাহলে আমরা এখানে উদ্দীপকের সাথে মিল রেখে ক এবং খ নম্বর প্রশ্নটাও দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি ক নম্বর প্রশ্নটা কী আছে। ক আছে যে প্রতিধ্বনি কাকে বলে। এখানে যে শব্দ উৎপন্ন হবে, এই শব্দ এই মাধ্যমে বাধা পেয়ে এখানে আসবে কি না, আসলে সেটাকে বলা হয় প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনি কাকে বলে। শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন। শীতকাল অপেক্ষায় বর্ষাকালে শব্দ দ্রুত আমরা শুনতে পাই কেন। গ নম্বর প্রশ্ন আছে হচ্ছে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল। যেদিন এখানে এই এ অবস্থানে থাকা ব্যক্তিটি শব্দ উৎপন্ন করে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল এবং এ অবস্থানে লোকটি কি প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এ অবস্থানে লোকটি কি প্রতিধ্বনি শুনতে পাবে, যদি শুনতে পায় তার গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, বিশ্লেষণ কর, ঠিক আছে। তাহলে এই অবস্থানের লোকটি প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা এটা আমরা শিখব। এখন দেখে নেই ক নম্বর প্রশ্নে যে প্রতিধ্বনি কাকে বলে। তাহলে প্রতিধ্বনি কাকে বলে, আমরা প্রতিধ্বনি তাকে বলবো যে কোনো একটা উৎস থেকে সৃষ্ট শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে শব্দ যদি আবার পুনরায় উৎসের কাছে ফিরে আসে, তখন ওই মূল শব্দের একটা পুনরাবৃত্তি শুনতে পাই। এই মূল শব্দের যে পুনরাবৃত্তি আমরা শুনতে পাই এটাকে বলা হয় কি প্রতিধ্বনি। যেমন এখানে যদি একটা ব্যক্তি থাকে, এ ব্যক্তি যদি এখানে একটা শব্দ উৎপন্ন করে, এই শব্দটা এই মাধ্যমে বাধা পেয়ে পুনরায় যদি এর কাছে ফিরে আসে, তাহলে এই ব্যক্তি একটা মূলধ্বনির একটা কী পাবে, পুনরাবৃত্তি শুনতে পাবে। মূলধ্বনির যে পুনরাবৃত্তি শুনতে পাবে এই পুনরাবৃত্তিটাকেই বলা হয় কি শব্দের প্রতিধ্বনি। আলোর যেমন প্রতিফলন আছে, শব্দেরও কী আছে প্রতিধ্বনি আছে। শব্দ কোনো একটা মাধ্যমে চলার পথে যখন কোনো একটা মাধ্যম পাবে, এটা হতে পারে কোনো একটা পাহাড়, হতে পারে কোনো একটা বাড়ি বা কোনো একটা উঁচু যে কোনো একটা অবস্থান, যেখান থেকে শব্দটা প্রতিফলিত হয়ে আবার পুনরায় এই ব্যক্তির কাছে আসতে পারবে। এবং এই প্রতিফলিত শব্দটা বা প্রতিধ্বনি যে আসবে এখানে, তার জন্য কিছু শর্ত থাকে। শর্তটা হচ্ছে এ থেকে এই অবস্থানটা ন্যূনতম একটা দূরত্ব থাকতে হবে, একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে এবং এখান থেকে এখানে শব্দটা আসবে আবার পুনরায় ফিরে আসতে ন্যূনতম একটা সময় থাকতে হবে, 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের মধ্যে যদি প্রতিধ্বনি এখানে আসে, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি প্রতিধ্বনি এবং মূলধ্বনির মধ্যে পার্থক্য করতে পারবে না, তখন প্রতিধ্বনি সে শুনতে পাচ্ছে কিনা তাও বুঝতে পারবো না। যদি 0.1 সেকেন্ডের পরে বা 0.1 সেকেন্ডের চেয়ে একটু বেশি সময় ধরে পরে যদি প্রতিধ্বনি আসে, তাহলে সে মূল শব্দ এবং প্রতিধ্বনি যে শব্দটা এর মধ্যে একটা পার্থক্য করতে পারবে এবং সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। তার মানে 0.1 সেকেন্ড পর্যন্ত একটা শব্দ শোনার পর আমাদের রেশ আমাদের মস্তিষ্কে থেকে থাকে। তার মানে এই সময়টাকে বলা হয় কি শব্দানুভূতির স্থায়িত্বকাল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিধ্বনি কাকে বলে। এখন আমরা দেখি খ নম্বর প্রশ্নে কী বলা আছে।
এখানে খ নম্বর প্রশ্নে বলা আছে যে শীতকালে অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন? তাহলে শীতকাল অপেক্ষা বর্ষাকালে কেন শব্দ দ্রুত শোনা যায়? আমরা জানি শীতকালে বায়ুতে আর্দ্রতা বেশি থাকে বা বায়ু শুষ্ক থাকে, সরি, শীতকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকে এবং বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। বায়ুতে যত জলীয়বাষ্পের পরিমাণ বেশি হবে বায়ু তত হালকা হবে এবং বায়ু যত হালকা হবে বায়ুর ঘনত্ব কমে যাবে। বায়ুর ঘনত্ব কমে গেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পাবে, কারণ বায়ুর ক্ষেত্রে শব্দের বেগের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। বায়ুর ঘনত্ব যত কম হবে শব্দের বেগ তত বৃদ্ধি পাবে, এবং এই ক্ষেত্রে বায়ুর তাপমাত্রাও দেখতে হবে যে বায়ুর তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্কটা কী। বায়ুর তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বায়ুতে যে শব্দের বেগ হবে, শব্দের বেগ ভি এবং বায়ুর তাপমাত্রা টি হলে এই তাপমাত্রার সাথে তাপমাত্রার বর্গমূলের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে শব্দের বেগ। তার মানে বায়ুর তাপমাত্রাও যত বৃদ্ধি পাবে শব্দের বেগও তত বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি বেশি হয় তা এই ক্ষেত্রে একটা হিসাব রাখতে হবে যে বর্ষাকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, এর ফলে বায়ু শুষ্ক থাকে বা সরি বায়ু হচ্ছে ওই অবস্থায় হালকা হয়। হালকা হওয়ার ফলে বায়ুতে শব্দের বেগটা তুলনামূলকভাবে শীতকালের চেয়ে বেশি হয়। একইভাবে আমরা বলতে পারি দিন অপেক্ষায় রাতে শব্দে দ্রুত চলে কেন বা দিন অপেক্ষায় রাতে শব্দ অনেক দূর থেকে শোনা যায় কেন। এই ক্ষেত্রেও রাতের বেলা বায়ুতে বা বায়ু হালকা থাকে, এই ফলে অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায় এবং রাতে অন্যান্য শব্দের প্রতিধ্বনি বা অন্যান্য শব্দ যে একটা আরেকটার সাথে মিক্সড হবে এই পরিমাণটা কমে যায়, যার ফলে অনেক দূর পর্যন্ত আমরা শব্দ শুনতে পারি। এখন আমরা দেখে নিই গ নম্বর প্রশ্নটা কি বলছে। এখানে গ নম্বর প্রশ্ন বলছে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল, যেদিন এই অবস্থানে থাকা ব্যক্তিটি শব্দ উৎপন্ন করে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল। আমরা জানি বায়ুর তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে বায়ুর তাপমাত্রা যদি টি হয় এবং ওই দিনে যে শব্দটা হবে সেই শব্দের সাথে বায়ুর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে শব্দের বেগও হবে কি তত বৃদ্ধি পাবে। এবং এটা মনে রাখবে যে এই ক্ষেত্রে এই তাপমাত্রার যে আমরা এককটা ব্যবহার করবো এটা অবশ্যই কেলভিন এককে ব্যবহার করতে হবে, সেলসিয়াস স্কেলে না। তবে এটা মনে রাখো যে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড, মানে 0.6 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পাবে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। আমরা যদি ডিগ্রি থেকে সরাসরি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে এটা আমরা করতে পারবো, আবার যদি আমরা কেলভিনে কনভার্ট করে দুইটা তাপমাত্রার অনুপাত করে আমরা যদি শব্দের বেগ বৃদ্ধি বের করতে চাই সেটা পারবো এবং তাপমাত্রা বের করতে চাই আমরা সেটাও করতে পারবো। তো চলো আমরা দেখে নেই যে আমরা শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক থেকে আমরা এই দিনের তাপমাত্রাটা হিসাব করব। তাহলে এখানে দেওয়া আছে যেহেতু এখানে একটা মাত্র বেগ দেওয়া আছে, তার আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে ধরে নেই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দে বেগ V1 সমান 330 মিটার পার সেকেন্ড। তাহলে তাপমাত্রাটা T1, যেহেতু V1-এর শব্দের বেগ আছে T1, আমরা তাপমাত্রাটা কত লিখতে পারি 273 কেলভিন, কারণ 0 ডিগ্রি এটাকে কেলভিনে কনভার্ট করলে হবে কত 273 কেলভিন। এখন এখানে কি দেওয়া আছে যে ওই দিনে বায়ুর তে শব্দের বেগ দেওয়া আছে 357। তাহলে বায়ুতে শব্দের বেগ ধরলাম যে বায়ুতে শব্দের বেগ V2 সমান হচ্ছে 357 মিটার পার সেকেন্ড। তাহলে বায়ুতে তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা T2 সমান, তাহলে আমরা T2-র মান বের করব। তাহলে আমরা জানি যেহেতু বায়ুতে শব্দের বেগ V1 V প্রপোর্শনাল টু T, তাহলে এটা যদি
আমরা ধরি যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় শব্দের বেগটা কেমন হবে। ধরলাম T1 তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V1, T2 তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে V2, আবার T3 তাপমাত্রায় শব্দের বেগ V3। তাহলে এই তিনটা থেকে আমরা লিখতে পারি V1 প্রপোর্শনাল টু √T1, আবার এটা থেকে আমরা লিখতে পারি V1 বা √T1 সমান ধ্রুবক ধ্রুবক। তাহলে একইভাবে সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে V1 বাই √T1 সমান V2 বাই √T2 সমান V3 বাই √T3। এই তিনটা আমরা লিখতে পারি। যেহেতু এখানে আমাদের দুইটা শব্দের বেগ দেওয়া আছে, দুইটা তাপমাত্রা দেওয়া আছে, আমরা তিনটা না লিখে আমরা দুইটা লিখবো এখান থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি V1 ডিভাইড বাই V2 ইকুয়াল টু লেখা যায় √T1 ডিভাইড বাই T2। কারণ আমাদের এখানে মান দরকার কোনটা, T2র মান আমাদের বের করতে হবে। কারণ T2র মান বের করতে গেলে আমরা যদি এটাকে এইভাবে লিখি বা V1 বাই V2 ইকুয়াল টু √T1 বাই T2, বা যদি V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার ইকুয়াল টু T1 বাই T2, বা T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি V2 স্কোয়ার ইন্টু T1 ডিভাইড বাই V1 স্কোয়ার। তাহলে এখানে এই মানগুলো যদি আমরা বসাই দেই, তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই এখানে V2র মান কত, 357, T1-এর মান কত, 273, এবং V1-এর মান আমরা যদি এখানে বসাই দিই তাহলে এখানে হচ্ছে 357 স্কোয়ার ইন্টু 273 ডিভাইড বাই 330 তারপর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 319.50 কেলভিন। তার মানে এটা ক্যালকুলেশন করে আমরা পাই 319.50 কেলভিন। তার মানে এখানে আমরা বলছি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিনে লিখলে হবে কেলভিনে, আর যদি আমরা ডিগ্রি সেলসিয়াস লিখি তাহলে তাপমাত্রা হবে, তাপমাত্রা হবে তাহলে 319.50 − 273। কারণ কেলভিন স্কেল থেকে যখন আমরা ডিগ্রি সেলসিয়াসে নিব তখন 273 মাইনাস করে দিতে হবে, তাহলে মাইনাস করলে হবে 46.50 ডিগ্রি সেলসিয়াস। সেই দিনের তাপমাত্রা ছিল হচ্ছে 46.50 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সেদিন শব্দের বেগ ছিল 357 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের যে ওই দিনের তাপমাত্রা যেদিন সে এখান থেকে শব্দ উৎপন্ন করছিল, তাপমাত্রা ছিল 46.50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা দেখে নেই যে ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে। এখানে ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে এ অবস্থানে লোকটি কি প্রতিধ্বনি শুনতে পাবে। এ অবস্থানে লোকটি এখান থেকে যদি শব্দ উৎপন্ন করে, এখানে বাধা পেয়ে আবার এখানে আসবে, এই ক্ষেত্রে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে কি না। যদি প্রতিধ্বনি শুনতে পায় তাহলে ভালো, আর যদি না পায় তাহলে আমরা দেখব যে ওই অবস্থায় ন্যূনতম দূরত্বটা শব্দ অতিক্রম করে কি না। তো চলো দেখে নেই। ঘ নম্বর প্রশ্নের উত্তর, একটা প্রতিধ্বনি যদি শুনতে চায় তাহলে এই অবস্থান থেকে লোকটা যদি প্রতিধ্বনি শুনতে চায়, এখানে শব্দ উৎপন্ন করছে, এই শব্দ এই মাধ্যমে আসবে, এসে পুনরায় এখানে কি আসবে, ফিরে আসবে। তাহলে শব্দটাকে টোটাল কত দূর পথ অতিক্রম করতে হচ্ছে, শব্দ উৎপন্ন হওয়ার পর যদি ডি দূরত্বে প্রতিফলক পৃষ্ঠটা থাকে এবং একইভাবে এখানে বাধা পেয়ে শব্দটা আসছে কত, ডি দূরত্ব, তাহলে শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস দূরত্ব সমান ডি প্লাস কত, ডি, তার মানে হচ্ছে কত, 2D। তাহলে এই দিনে তাপমাত্রা, সরি, সময় ছিল হচ্ছে কত,
টি, তাহলে আমরা লিখতে পারি, তাহলে শব্দের বেগ যদি ভি হয়, ভি সমান সমান লিখতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই কত, সময়। এই মোট অতিক্রান্ত দূরত্ব এবং ডিভাইড বাই সময় এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই এখানে শব্দ উৎপন্ন করে এখানে প্রতিফলিত আবার এখানে আসার সময় যে ন্যূনতম সময় আমরা বলছিলাম 0.1 সেকেন্ড, এই সময়ের মধ্যে যদি শব্দ এই পথটা অতিক্রম করতে পারে তাহলে সেদিন কী হবে, সে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে আমরা হিসাব করে দেখি যে সে প্রতিধ্বনি শুনতে পায় কি না। তাহলে দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ, বেগ ভি সমান সমান 357 মিটার পার সেকেন্ড। ধরলাম ওই সময় ওই দিনে শব্দটা শুনতে ন্যূনতম সময় কত, 0.1 সেকেন্ড। তাহলে দূরত্ব আমরা বের করি ডি সমান সমান হট, কারণ 0.1 সে এই শব্দের বেগে 0.1 সেকেন্ডে এখান থেকে এখানে শব্দটা আসবে কি না আমরা এটা দেখব। আচ্ছা, তাহলে আমরা জানি ভি সমান সমান 2D/T বা ডি সমান সমান আমরা লিখতে পারি ভি গুণন টি বা ডি সময় সমান ভি গুণন টি ডিভাইড বাই কত, 2। তাহলে ভির মান এখানে বসায় দেই 357 × 0.1/2, এখানে আসে হচ্ছে 35.7 / 2 17.85। তার মানে 0.1 সেকেন্ডের মধ্যে শব্দটা এই পর্যন্ত আসবে, কিন্তু যে ব্যক্তি আছে সে এখান থেকে দূরে আছে, তার মানে 0.1 সেকেন্ডের পর সে কী করবে, শব্দটা শুনতে পাবে। তার মানে সে প্রতিধ্বনি অবশ্যই শুনতে পাবে, সে মূল শব্দ এবং প্রতিধ্বনিত শব্দটার দুটার মধ্যে পার্থক্য করতে পারবে। তার মানে সে এত মিটার দূরত্বে পর্যন্ত শব্দটার, যদি এর কম দূরত্বে থাকতো, যদি এর কম দূরত্বে থাকতো বস্তুর ব্যক্তিটা যদি এখানে থাকতো, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পেত না, কারণ তখন মূল শব্দ এবং প্রতিধ্বনিত শব্দের মধ্যে সে পার্থক্য করতে পারত না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে শব্দের প্রতিধ্বনিটা হয় এবং প্রতিধ্বনি আমরা কীভাবে শুনতে পাই, ন্যূনতম দূরত্ব কত এবং কত ন্যূনতম সময়টুকু কত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, আবার অন্য একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।